Welcome my dear students and friends. HS pass করার পর তোমরা যারা এবছর বিভিন্ন কোর্সে কলেজ ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হচ্ছ তাদের জন্য রইল একটা সতর্কতামূলক ভিডিও অবশ্যই তোমরা প্রত্যেককে ভিডিওটি তোমাদের প্রত্যেকের বন্ধুদের কাছে শেয়ার করবে আর সেই সঙ্গে ভিডিও শুরুর আগে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে চলো দেখে নি কি সেই সতর্কতা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে সেক্রেটারি প্রফেসর রজনীশ জৈন এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করলেন দেখে নাও একেবারে 25 আগস্ট 2022 তোমাদের জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য পাবলিক নোটিস অন ফেক ইউনিভার্সিটিজ প্রকাশ করলো ইউজিসি দিল্লিতে রয়েছে এরকম 8টা ফেক ইউনিভার্সিটি কর্ণাটকে একটা কেরালায় একটা মহারাষ্ট্রে একটা সেই সঙ্গে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলে দুটো উত্তরপ্রদেশে 4টা ওড়িশাতে 2 পুদুচেরিতে 1টা এবং অন্ধ্রপ্রদেশে 1টা অর্থাৎ তোমরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছো গ্রাজুয়েশন করার জন্য কিংবা পিজি করার জন্য প্রত্যেকে দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যারা বাইরের ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনার জন্য আবেদন করেছো ভর্তি প্রক্রিয়া চলছে এখনো শেষ হয়নি সেই কারণে এখনো তোমরা সাবধান হতে পারবে সেই কারণে ফেক ইউনিভার্সিটির লিস্ট প্রকাশ করলো ইউজিসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন চৌরঙ্গি রোড কলকাতা 20 আর ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ আটের ডায়মন্ড হারবার রোড ঠাকুরপুকুর কলকাতা 63 এই দুটো কলেজ রয়েছে যেগুলো হচ্ছে এই ফেক লিস্টের আন্ডারে এছাড়া অন্যান্য স্টেটগুলো মিলিয়ে আরও 19টি ইউনিভার্সিটির এরকম ফেক ইউনিভার্সিটির হদিশ তোমাদেরকে জানিয়ে দিল ইউজিসি তোমরা কোনোভাবেই এই ইউনিভার্সিটিগুলোতে সরাসরি কিংবা এদের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে কোনোভাবেই এগুলোতে ভর্তি হবে না আর যদি এই ইউনিভার্সিটিগুলোতে কোনো কারণে ভুলক্রমে তোমরা ভর্তি হয়ে যাও তাহলে তোমরা আগামীতে যে সার্টিফিকেট কিংবা মার্কশিট পাবে সেগুলো কোনো কাজে লাগবে না মাঝখান থেকে অর্থ নষ্ট এবং সময় নষ্ট দুটোর জন্যই তোমাদেরকে ভুগতে হবে সেই কারণে এই সতর্কতা ইউজিসির পক্ষ থেকে এবং সেই নোটিফিকেশান তোমাদেরকে আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকে তোমার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও এবং সেই সঙ্গে যদি কেউ ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে বেরিয়ে এসে অন্য ইউনিভার্সিটিতে অর্থাৎ ইউজিসি গ্রান্টেড যে সমস্ত ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ কিংবা পিজি কোর্স যদি তোমরা কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমরা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে এবং আগামীতে দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ